আজকে চলে এসেছি তোমাদের সামনে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে তোমরা লাউ ঘন্ট বাড়িতেই বানাতে পারবে সেই রেসিপি নিয়ে। তো তার জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে প্রথমে কাঁচা লঙ্কা, লাউটা কেটে নিয়েছি ডুমো ডুমো করে, কিছু আলু কেটে নিয়েছি, ইলিশ মাছের মাথাটা ভেজে নিয়েছি। তার সাথে লাগবে তেল, লবণ, হলুদ আর লাগবে জিরে, তেজপাতা। প্রথমেই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা দিলাম। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। ভালোভাবে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু হালকা হাতে নেড়ে দেবো। তারপর ভাজা কমপ্লিট হলে ডুমো করে কাটা আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। তো তার মধ্যে দিয়ে দেবো ভাজার সময় লবণ ও হলুদ। খুবই সহজ পদ্ধতিতে একটি অত্যন্ত স্বাদের ডিশ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারো। তো দেখো এবার আলুটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কুচানো লাউ আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার লাউটাকে একটু হালকা হাতেই কিন্তু নাড়াচাড়া করতে হবে, এটা কষানোর রান্না নয়। তো ভালোভাবে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিয়ে লাউটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ও লবণ। এখানে দেখো পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম, তারপরে কিছুটা পরিমাণ হলুদও দিলাম। তো দেওয়ার পর এবার ভালোভাবে আবারও একটু হলুদ আর লবণটা মিশিয়ে নেব, লাউটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই কারণে একদম প্রথমেই আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। এবার লবণটা হলুদটা একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ঢাকা। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর ঢাকাটা তুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা লাউটা। তো হ্যাঁ, এখানে আমার লাউ সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই কিন্তু এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। তো মাথাটাকে একটু খুন্তির সাহায্যে হালকা করে ভেঙে দেবো, বেশি কুচো কুচো করব না, কারণ আমার ছেলেও খাবে, বাচ্চারা খেতে পারে, সেরকমই করব। একটু বড় বড় টুকরো রাখবো। তো দেখো এখানে ভালো করে মাথাটা বড় বড় করে আমি ভেঙে নিয়ে আবারও লাউয়ের সাথে একটু মিশিয়ে নেব। বেশ মাখো মাখো হয়ে আসলে বুঝে নিতে হবে যে আমার লাউ ঘন্টটা রেডি হয়ে গেছে, এরকম হলেই তোমরা কিন্তু বুঝে যাবে। তো তারপর দেখো এখানে চায়ের চামচির এক চামচি আমি চিনি দিলাম, পরিমাণ মতো দেবে। এইবার আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে গেল। তো আজকের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার। যারা নতুন বন্ধুরা দেখছো তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা।